8 দিনব্যাপী মালদা জেলা হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন ময়দানে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 8 দিনব্যাপী মালদা জেলা হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক। মালদা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেল 3টে নাগাদ মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মালদা জেলা হস্তশিল্প মেলার। আদিবাসী শিল্পীরা নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মালদা শিল্প কেন্দ্র আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সম্পাদক সুভাষ হালদার, ম্যাঙ্গো মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য অতিথিরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নেন এই মেলায়। মেলা শেষ হবে 16ই ফেব্রুয়ারি। মেলায় মোট 25টি স্টল তৈরি করা হয়। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের তৈরি করা হাতের কাজ নিয়ে অংশগ্রহণ করেন এই মেলায়। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাদের হাতের কাজ প্রদর্শনী ও বিক্রি করবেন এই মেলায়। আপনাদের অনেকের হয়তো মনে হবে এখনো জনসমাগম কেন হয়নি, স্টলগুলো কেন লাগেনি। তার একটা মূল কারণ হচ্ছে এই জেলাতে একমাত্র হয় না, প্রত্যেক জেলাতে হয়। উদ্যোক্তা স্টল ওনার এদেরকে জেলা থেকে জেলা ঘুরতে হয় নিজেদের জিনিসপত্র পসরা নিয়ে। এরা এসে গেছে, এরা আজকে বিকেলের মধ্যেই পুরো স্টলগুলো সাজিয়ে ফেলতে পারবে। একটাই আমার রিকোয়েস্ট, বিশেষ করে জেলার বৈদ্যুতিক মাধ্যমের যারা রিপোর্টার আছেন, ইলেকট্রনিক মিডিয়া একটু ভালো করে প্রচার করুন, বিক্রি অবশ্যই হয়ে যাবে। বিক্রি নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। বেতের বেশ কিছু জিনিস এসছে, ইট ইস উইল অল বি সোল্ড। যে কারণে এই মেলা করা হয়, সরকারি উদ্যোগে কিন্তু খুব বেশি জায়গায় করা হয় বলে আমার জানা নেই। সরকারি উদ্যোগে মেলা করা হচ্ছে এসএইচজি গ্রুপ, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, হ্যান্ডিক্রাফ্টের লোকজন, ইন্ডিভিজুয়াল তাঁতি, এরা সমস্ত লোকজন কিন্তু যাতে একটা নিজেদের আইটেম শোকেস করতে পারে এবং বিক্রি করতে পারে। শোকেস করার থেকে গুরুত্বপূর্ণ বিক্রি করতে পারে। খুব বেশি জায়গায় ইনস্টিটিউশনালি জেলা ভিত্তিক প্রত্যেক বছর খুব একটা আমি কোথাও শুনিনি করা হয়ে থাকে। এটা করা হয় তার একটাই কারণ, যাতে বিক্রি হয় জিনিসপত্র। অংশগ্রহণকারী শিল্পীরা জানিয়েছেন এটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো উদ্যোগ। সরকারি খরচে মেলার কটা দিন খাওয়া দাওয়া এবং যাতায়াতের খরচ বহন করা হয়। আগের তুলনায় মেলায় হাতের কাজের বিক্রি বেড়েছে। তারা বলেন সারা বছর তারা তাদের হাতের কাজ করা জিনিসগুলি সংগ্রহ করেন, মেলায় সেগুলো বিক্রি করে উপার্জন করেন। শিল্পীরা ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা হস্তশিল্প মেলায় কিসের জন্য এখানে? এখানে বিভিন্ন ধরনের আমাদের যে মমতা আমাদের সিএম ম্যাডাম আছেন, উনি এই মেলাটা আমাদের করেছেন, প্রতি বছরই করে। বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টের সব স্টেটের আমাদের সব স্টল, এখানে সব আর্টিজানদের সব মেলাটা বসেছে। এখান থেকে প্রচুর শিল্পীরা উপার্জন করে প্রতি বছরই আমাদের। কী কী সুবিধা হয় এখানে? বিভিন্ন ধরনের যেমন কাঠের রয়েছে, মেয়েদের কাঠের স্টিচের কাজ রয়েছে, বেতের কাজ রয়েছে, চুটের কাজ রয়েছে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সব আর্টিজানরা এসে এখানে সেল করে এবং তারা রোজগার এখান থেকে করতে পারে। মানে এরকম ধরনের মেলা কি হওয়া উচিত? এরকম মেলা হওয়া উচিত বলে কতটা সুবিধা হয়? খুব ভালো হয় বলে আমাদের আর্টিজানরা না খেয়ে মরবে না, তারা মেলাতে বিক্রি করে তাদের সংসার চলে। কাকে ধন্যবাদ দিচ্ছেন এই জন্য? এই জন্য আমাদের সিএম ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছি আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিআইসিকে ধন্যবাদ দিচ্ছি, যাতে আমাদের প্রতি বছরে এরকম আমাদের জন্য প্রোগ্রাম হয় মেলাতে। জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল বলেন জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। তিনি জেলার সাধারণ মানুষের কাছে আবেদন করেন মেলায় আসার জন্য এবং মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের কাছ থেকে তাদের হাতে তৈরি জিনিস কেনার জন্য। তাদের জিনিস বিক্রি হলে তারা আরও বেশি উৎসাহিত হবেন এবং মেলার উদ্দেশ্য সফল হবে।
আজকে মেলার মূল উদ্দেশ্য আমাদের সারা বাংলা জুড়ে যে সমস্ত হস্তশিল্পী আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় পটে সমস্ত রকমের জেলা থেকে সমস্ত ধরনের হস্তশিল্প তাদের নিয়ে এসছেন। এই সমস্ত হস্তশিল্পী তাদের বিপণনের ব্যবস্থা একমাত্রই আমাদের উদ্দেশ্য। এই মেলা আজকে উদ্বোধন হবে, চলবে 16 তারিখ পর্যন্ত, প্রতিদিন বেলা 2 থেকে রাত্রি 9 পর্যন্ত এই মেলা থাকবে। কী কী মেলাতে মূল আকর্ষণ কী কী আছে? মূল আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের যে সমস্ত মাসের বেতের জিনিস, কাঠের জিনিস আছে, তাদের সমস্ত জেলার ইউনিক প্রোডাক্ট যেটাকে বলা হয়, যেমন আপনার ধরুন সবংয়ের মাদুরটা বিখ্যাত, কোচবিহারের শীতলপাটি, এই ধরনের প্রত্যেকটা জেলা কৃষ্ণনগরের হাতের পুতুল বা এই যে ডাইসগুলো নিয়ে এসছে, আপনারা মেলায় আসলে দেখতে পাবেন সব সমস্ত জেলার ইউনিক প্রোডাক্ট। এটাই আমাদের মূল উদ্দেশ্য, সমস্ত জেলাকে নিয়ে এই করার উদ্দেশ্য মানে আমরা মালদা বসে সমস্ত জেলার প্রোডাক্টই আমরা পেতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।